আচ্ছা না আসেনি না 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 বাস সে সব সব ঠিক আছে ঠিক ঠিক আছে আমি আমি তোমাকে পরে সব বলছি রতন দা হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি এখন হ্যাঁ বাবা মায়ের কাছেও যাইনি তাহলে গেল কোথায় রাই কলকাতার সমস্ত নার্সিংহোম হসপিটালে তো দেখলাম কোথাও নেই আমি কি খোঁজার কোথাও বাকি রাখলাম কোথায় যেতে পারে কুসুম কি ব্যাপার বাবা তো নিজে এসে বললো যে রিপোর্ট লেখাবে তুমি হঠাৎ আমাদেরকে ফোন করে ডাকলে আসলে আঙ্কেল আসতে চেয়েছিল আমি বারণ করলাম আসলে এখানে কুসুমের মিসিং ডায়েরি করা ছাড়া তো আর কোনো কাজ নেই আঙ্কেল গাড়ি নিয়ে বেরিয়েছে কুসুমের খোঁজ করতে চেনা জানা জায়গায় বলা তো জানা যদি সেখানে গিয়ে থেকে থাকে আমার কাছে কুসুমের একটা ছবি আছে হয়তো এখানে কাজে লাগবে হ্যাঁ ইন্দ্র ভালো করেছো ওটা কাজে লাগবে আমাদের হ্যাঁ আমি বরং অফিসারের সাথে চলো চলো নমস্কার অফিসার আমি কিশোর মিত্র আপনি মিস্টার সুধাংশু মিত্রর কেউ হ্যাঁ আমি ওনার আমি ওনার ছেলে বসুন বসো কিশোর বলুন কি করতে পারি আপনাদের জন্য অফিসার আমার স্ত্রী কাল রাত থেকে নিখোঁজ নিখোঁজ মানে কোথা থেকে একটু ডিটেলে বলুন তো প্লিজ আমাদের চেনা জানা সমস্ত জায়গায় আমরা খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না প্লিজ অফিসার আপনি একটু দেখুন রাই ভীষণ অসুস্থ যেভাবে হোক ওকে খুঁজে বের করতেই হবে আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার মিত্র আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এই শহরে আপনার বাবাকে কে না চেনে তার পুত্রবধূর খোঁজ করার জন্য আমরা সব রকম এফোর্ট দিতে রাজি আমি নিজে দেখছি এই কেসটা অনেক ধন্যবাদ অফিসার মানে আমি তাহলে আপনাকে পরে কল করে নেব ডোন্ট ওয়ারি কোনো খবর পেলে আমরা আপনার সাথে যোগাযোগ করব থ্যাংক ইউ ভেরি মাচ অফিসার